আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে স্ট্রেটনার দিয়ে হেয়ার কার্লিং। হয়তো তোমরা অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না। তা আমি ভাবলাম এখন আমি কি হেয়ার করবো, মানে আমি এখন একটু বাইরে যাব, তো সেই জন্য আমি জানি না যে আমি কীরকমভাবে চুলটাকে একটু কার্ল করবো। তো দেখে নেবো এক যে বেশি আমাকে মানাচ্ছে ড্রেসের সাথে, তো সেই হিসাবে আমি কার্ল করবো। তো ভাবলাম যখন আমি করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি হেয়ার স্ট্রেটনার দিয়ে, এটা হচ্ছে ফিলিপসের হেয়ার স্ট্রেটনার, তোমরা যে কোনো হেয়ার স্ট্রেটনার নিতে পারো। এটা ভালো করে গরম করে নিয়ে, মানে হিটটা যাতে ভালোভাবে প্রপারলি আসে, তারপর সেটা দিয়ে আমি কী করে কার্ল করবো। তো চলো আর দেরি না করে শুরু করা যায়। তো ফার্স্টে আমি একটা সেকশন নেবো হেয়ারের, এটা খুব কুইক ভিডিও হবে। সেকশন নেব, নিয়ে এটাকে আগে, যদি তোমাদের হেয়ার স্ট্রেট না থাকে তো আগে একটু হালকা করে স্ট্রেট করো, কেন চুলটা স্ট্রেট হয়ে গেলে না হেয়ারটা কার্ল করতে সুন্দর লাগে, কার্লিংটা দেখতেও ভালো লাগে। তো আমি একটু স্ট্রেট করে নিব যতটা চুল তুমি কার্ল করতে চাইছো। যদি তুমি নিচের পোর্শনটা শুধু কার্ল করতে চাও তো নিচের পোর্শনটুকুই একটু স্ট্রেট করুন, তাহলে কার্লিং মানে কার্লিংটা অনেকক্ষণ থাকে। তো যাই হোক, এতটা আমি একটু হালকা, জাস্ট তুমি ব্লো ড্রাইও করে নিতে পারো। এবার আমি এটাকে ধরবো, ধরে ধরে নিচের দিকে জোরে ইনভার্টের দিকে প্রেস করে নিচের দিকে টেনে ছেড়ে দেবে, দেখবে সুন্দর একটা কার্ল হয়ে গেল। দেখতে পারলে কি সুন্দর একটা কার্ল হয়ে গেল উইদাউট এনি হ্যাজল। ঠিক সেরমভাবে আমি সেমভাবে আর একটা করছি, একদম উপর থেকে স্ট্রেট ধরে, আগে একটু স্ট্রেটনিং করে নিয়েছি, তারপর উপর থেকে স্ট্রেট ধরে জোরে চেপে ইনভার্টের দিকে রাউন্ডে অ্যাঙ্গেল করে ঘুরিয়ে খুব জোরে চেপে ধরে নিচের দিকটা একটু 3 সেকেন্ড কি 4 সেকেন্ড হোল্ড করে রেখে অ্যাঙ্গেল করে নিচের দিকে ছেড়ে দেবো। দেখো কি সুন্দর একটা কার্ল হয়ে গেলো উইদাউট এনি হ্যাপা, উইদাউট এনি হ্যাজল, খুব সুন্দর কার্ল হয়ে গেলো। এভাবে তুমি পুরো চুলটা করতে পারো, তার নিচটা দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক সেমভাবে আমি চুলের সামনের দিকটা, যদি তোমাদের ব্যাং থাকে তো আরও ভালো হবে, মানে ছোটো সামনেটা যদি ছোটো করে চুলটা কাটা থাকে তাহলে আরও ভালো লাগবে। চুলটাকে সামনের দিকটাকে পার্টিশন করে সেটাকে ধরে নিয়ে ঠিক সেম যেরকম ওটা ইনভার্টে ছিল, এটা বাইরের দিকে, মানে ওটা ভেতর দিকে করা ছিল, এটা স্ট্রেটনারটাকে বাইরের দিকে ঠিক এইভাবে ধরে বাইরের দিকে স্ট্রেট করে টেনে একটু স্ট্রেটনিং করে নেবে। স্ট্রেট করে টেনে উল্টো দিকে ফোল্ড করে একইভাবে অ্যাঙ্গেল করে চেপে রেখে 3 সেকেন্ড কি 5 সেকেন্ড এভাবে চেপে রেখে তারপর অ্যাঙ্গেল করে ছেড়ে দেবে। দেখো কি সুন্দর কার্লটা হয়ে গেল। তোমাদের যদি ছোট চুল থাকে সামনের দিকটা তো এই কার্লিংগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আর বড় চুল থাকলে তো কোনো ব্যাপারই না। আমি যেহেতু পুরো চুলে এখন করছি না, তোমাদের জাস্ট দেখানোর জন্য এখন করছি, বাকিটা করতে গেলে ক্যামেরার সামনে করতে গেলে অনেকটাই লাগবে। তো এটাই এইভাবে করলাম, টাটা।